এটা তো ডাকনি নিয়ে খালি চোখ দুইটা দেখা যায় খারাপ না আর নাই ডাকনি ছাড়া নাই ভাই আর নাই আর নাই কইলে তো হইব না মামা তোমার কাছে নাই এটা বিশ্বাস করি আমি আর নাই ভাই দবি না এটা বাইর কর তো বাইর কর হুম দে দেখ দে বাহ এই তো ডাকনি ছাড়া একটা হ্যাঁ রেণী রেণী নাটি খুব সুন্দর ও আমার জিনে মিনে কিচ্ছুতে ধরে নাই আমি বন্ধ করছিলাম বাইরে আয় ধর্মসগরে যাব কথা আছে তোর লগে আয় আরে ডরাস কেন তুই আমার চিনোস না তোর ভালো লগেই কইতেছি আয় বাইরে আয় বাইরে আয় যেমন কথা আছে আয় হন আমারে জিন ভূত কিছুতেই ধরে নাই আমি ভং ধরছিলাম আমি বগুরা যেমন বিউটির লোকে দেখা করতে কিন্তু ভাই আমার কুমিল্লার বাইরেই যাইতে দিব না তোর ভাই কি তোরে পাহাড়া দিয়ে রাখছিল যাইটিকা তো ভং ধরছি লিকা ও বেটা আমি যদি যাইতাম ভাইয়া কি তুমি মনে করছো আবার আমার ঘরে ঢুকতে দিত কুমিল্লার সরে আমাকে দুইটা বাড়ি একটাও কি আমার নামে দুইটাই ভাইয়ার নামে বুঝচ্ছি ভং দর্শি এতে কী লাভ হয়েছে জানোস মানে আমি বাইরে কইছি জিনে আমারে কয়ে দিছে মহস্তান কর যাইতে আমি মাজারে গিয়া আমি মাজারের নাম করে গিয়ে বিউটির লাগে দেখা করি তুই ভং ধর তুই মাজারে যা তুই বিউটি লাগে দেখা কর তুই বগুড়া যা তুই আমার প্রেমিকাকে বিয়ে করতে চাস কেন তো আমার দোষ না তো তোমার শ্বশুরের দোষ বাবা তোমার শ্বশুর যদি তোমার চেয়ে আমার বেশি যোগ্য মনে করে আমার তো কিছু করার নাই ফাউল কথা বাদ দেখ গলা নিচে অনেক নিচে এখন থেকে আমি তোমাকে শুরে কথা কমো তোমরা যেমনি আগে আমার লগে কথা কইতাম ওইভাবে আমি কম আমি আর চুপ একদম অনেক নিচে গলা আর তোমরা আমার সুরে কথা কইবা আর যদি না কও যদি একান্ত বাধ্যগত ছাত্রের মতো আচরণ না করো মামা তাহলে পকেট থেকে মোবাইল বের করব হ্যাঁ মোবাইল মোবাইলে কি করবি বাইরে করে ভাইয়ারে বলবো যে ভাইয়া আমি আজকের মধ্যেই বিয়ে করব আমি বিয়েতে রাজি তখন তোমার প্রেমিক হইবা আমার বউ আমি তোমার প্রেমিকারে লয়ে তোমার বাড়ির সামনে দিয়ে হাইটে যাবো আর তুমি গান গাইবা কোন গান জানো মমতাজের গান ফাইটটা যায় তুমি বাইল্যাবাঙ্গির মতন ফাইটটা চৌচির হয়ে যাবা দোস্ত তুই কি অমানুষ হয়ে গেলি এই তো খুব সুন্দর গলা নিচে নেই আসছে কি সুন্দর মৃয়মান গলা এটা সবসময় মেনটেন করবা আর কি করছো যেন অমানুষ অমানুষ না আমি তোমাদের মতো মানুষ হওয়ার চেষ্টা করতেছি তোমরা আমার নিয়ে কি করতাম মনে নেই ক্যারাম নিয়ে বিউটি নিয়ে আমার নিয়ে যে চুকি বুকরিটা খেলতা ওইটা এখন আমি খেলবা আমি তুমি বুঝতে পারছ আমার ইচ্ছা করবো আমার ইচ্ছ হলে আর তোমরা সব হাসি মুখে সহ্য করবা এতে কী হবে জানো এতে তুমি প্রলেতা তার কষ্টটা বুঝতে পারবা কমরেড বাবুল সেন যেটা তোমার বুঝাইতে পারে নাই সেটা তুমি প্র্যাকটিক্যালি এখন এখন তুমি তোমার আব্বা সন্টু মামারে ফোন দাও হ্যাঁ সবাই আসতে বলো কোর্ট মার্শাল হবে কার মার্শাল এটা পরে দেখুন তুই আগে ফোন কি ফালতো তাহলে ভাইয়ের ফোন দে কী কষ্ট ভালো হয় না না দে হ্যাঁ বাবা আপনি কই সবাইকে লই একটু ধর্মসাগর আসুন আর আসেন কোর্টমার্শাল হবে আসেন না দু তাড়ি আসেন আসা দেখেন যে আমার কি মিষ্টি লাগতেছে এখন তুই যে এত মিষ্টি একটা ছেলে এটা কিন্তু দিন বোঝা যায় নাই মাতৃভান্ডারের সমাল মানি ব্যাগটা দে টাকা নাই টাকা দিয়েছি নাকি মানি ব্যাগ দে টাকা তোর কত লাগবে বল টাকা পয়সা তো কোনো ব্যাপার না আজকের দিন আজকে আমার যে ফুর্তির দিন তুই কত টাকা নিবি ধর দাম দান দর নাহলে খবর আছে ফোন করলাম কিন্তু মানি ব্যাগ দে মানি ব্যাগ দিচ্ছা দীক্ষা তোর এনে বসলে কেন এখানে বসলে থাকবো কেন তোর তোর এনে বসলে থাকবো না তো আজকে কামারের দোকানে যাবি গিয়ে এটা উঠে ফেলাবি এনে আর একটা জিনিস লাগাবি ওইটার উপর লেখা তো ফকিন কালকে এটা আমার দেখাবি এটা তোর হোমওয়ার্ক ঠিক আছে আহ এটা তো ডাকনি এলাকা খালি চোখ দুইটা দেখা যায় খারাপ না আর নাই ডাকনি ছাড়া নাই এই আর নাই আর নাই কইলে তো হইও না মামা তোমার কাছে নাই এটা বিশ্বাস করি আমি আর নাই না এটা বাইরে কর তো বাইর কর

লাভ ইন সিঙ্গাপুর দোস্ত খোদার পছন্দ পছন্দ হয়ে গেছে আমার কিচ্ছু করার নাই তুই যদি আমার কথা মতন না চলস আমার কিচ্ছু করার নাই নেই কি ফালতু কথা কস এই খবরদার তুই এটা রাখ পর্দানোর সিনটা তুই রাখ